ওরাও হেঁটে চলেছি, ওরা দিগন্তের পানে সারাদিন সারা রাত না খেয়ে ক্ষুধা নিয়ে হেঁটে চলেছি। রাষ্ট্রের নির্দেশে ওরা হাঁটছে, ওদের কোলে কাঁখে রয়েছে ওদের শিশুরা, ওদের মুখ ম্লান হয়ে যাচ্ছে কখনো সন্ধ্যের আলোয় কখনো সকালের রোদ, এসে ওদের নাগরিক চোখে মুখে পড়ছে। ক্ষুধায় কাতর শিশুটি তাকিয়ে আছে মায়ের দিকে। তিন দিন ধরে পথ চলতে চলতে শ্রান্ত মা ছেলের মুখের দিকে মেয়ের মুখের দিকে তাকাচ্ছে। বাবা খুঁজে পাচ্ছে না সান্ত্বনা বাক্য। ওরা এগিয়ে চলেছে দিগন্ত নামে কোনো ঘরের দিকে, সেখানে অপেক্ষা করছে ওদের জন্যে রেখে দেওয়া কয়েকটা মুহূর্ত। হয়তো সুখের ওরা কি পৌঁছতে পারবে, ওরা রাষ্ট্রের অভিশাপ নিয়ে হেঁটে চলেছে, পেটে বোঝাই খিদে মাথায় অদ্ভুত চেতনা, লাথি খাবার পর ওদের পোদে লাল রঙের জুতোর দাগ লেগে আছে, জুতোর দাগে লেখা করোনা। কেমনে নাবাদ কে इधर से रेल स्टेशन है 40 किलोमीटर। मैंने तो वो काम करता था इधर, ये जो इटालियन हाई करके है बिल्डिंग बना रहे ना, हम लोग उधर वो आए बिहार से काम करने के लिए, तो हम सारे मजदूर हैं ऐसे। तो इधर ये इटालियन हाई नाम सुन के ही लोग तो पहले भगा दी, मरने को लिए आ गए। हम काम कर रहे हैं लगभग 11 महीने हो गया इधर, इस बार आके तो घर नहीं गए। तो पहले हम इधर ही सोते हैं रात को, ये जो है ना ये, हाँ इसमें ही सोते हैं। और ये पहले तो नाम सुन के लोग बोलते थे कि अच्छे बिल्डिंग है, अच्छे कंपनी, तुम काम कर रहे हो इधर, सही है, करो, ये लगे रहो, और भी ये बिल्डिंग बनाने में और भी 1 साल है, तो सोचे कि 1 साल काट लेंगे ऐसे। तो फिर अभी जिसको लोग बोलते हैं कि कहाँ से आ रहे हो, क्या कर रहे हो, बोला कि भाई हमारे जिला से, जिला का नाम बोली। और इधर ये जो है ना इटालियन हाई करके, इटालियन हाई करके जब से मैं बताना शुरू किया क्या बोले, तो ये लोग में ना जाने कैसे टेंशन वगैरह आ गया कि बोला कि तू इटालियन हाई से आ रहे तो तेरे के तो क्वारंटाइन में जाना चाहिए ऐसे कुछ करके। तो मैंने भी सोचा कि ये लोग ऐसे क्यों कर रहे। तो फिर वो स्टेशन में गया, स्टेशन में देखा कि ट्रेन वेन नहीं चल रहे, तो फिर वापस आ गए 40 किलोमीटर चल के। फिर खाना वाना रखा नहीं था ऐसे, हमारे तो वो दिन के हिसाब से मिलते हैं, तो नहीं मिले ऐसे। पहला दिन हम ऐसे इधर उधर से मांग के कोशिश की, फिर देखा लोग थोड़ा डर रहे हैं हमसे, बोला कहाँ से, अरे इटालियन हाई नहीं जाने। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে ওরা কাজ করে। গুণগুণ গর্জন ভুন ভুন সার ভুম ভুম, দিনরাত্রি কাটিছে যাবর ওরা কাজ করে।
उसके ये स्वामी करा स्वामी कर लाइफ स्वामी कर जीवन वंचित राष्ट्र निज दायित्व नरक करिया दिया छी नारकीय उल्लासे श्रमिक निधान हईतेছে হইয়াছে কেন হইতেছে হে বোকাচোদা রাষ্ট্র নারকীয় উল্লাসে তুমি বোকাচোদা রাষ্ট্র নারকীয় উল্লাসে মানুষের নিধান করিতেছো তুমি মানুষের নিধান করিতেছো মানুষ নিধান যোগ্যে তুমি বাড়ি বাড়ি মেতে উঠেছো তোমার ক্ষমতা ছুঁয়েছে আকাশ তোমার বন্দুক তোমার বোম তোমার মিসাইল তোমার পলিসি তোমার করোনার ঘোষণা একে একেই তোমার লকডাউন পদে ঝোঁকা নাগরিকের দশা কখনো দেশভাগ পদে ঝোঁকা নাগরিকের দশা কখনো উৎপাদন হয়নি ফসল হয়নি বিক্রি মরি আছে চাষা তুমি তো আছো খাসা লকডাউনে যদি অগণ জানা আমার কেসটা হচ্ছে কী বলতো একটা জিনিস কিন্তু হচ্ছে অফিস ফফিস যেতে হচ্ছে না এখন এই ঘরে বসে আমি অনেক লেখালেখি করছি হ্যাঁ অফিসেও লেখালেখি করি ব্যাপারটা কী বলতো আমি এই ছাত্র জীবনে লিখতাম ছাত্র জীবনে আমি লিটল ম্যাকফাই লিখতাম এখন আমার লেখালেখি অনেক বাড়ি বয়ে আছে অফিসে যাই সালা বসে ক্যান ফেলায় খাই পাই এখন সময় বেশি তো সময় পেয়ে একটা উপন্যাস লিখছি উপন্যাসের নাম লকডাউন আর একটু পড়ে শোনাই লকডাউনে বাঁ সবার পথ মারা গেছে এই দিয়ে কাহিনী শুরু লকডাউনের পথ মারা যাওয়ার পরে গোটা বিশ্বের আমরা হাঁপসে উঠি গোটা বিশ্বে আমরা অনেকদিন থেকে হাঁপসে ফাঁপসে উঠছিলাম ফেলুদা তোপসে দুজনেই হাঁপসে যায় তারপর তারা জটায়ুর উপরে গিয়ে ঢুকে যায় লকডাউনের সময় জটায়ু করেছে কি ও বাল লকডাউনের কি যেন লকডাউনের কি লেগ বাগানি এই বলে একটা উপন্যাস লেখে উপন্যাস নিয়ে ফেলুদার সাথে দেখা করতে আসে ফেলুদা তখন একটা কাশীপুর মহারাজের বাড়িতে হাতির মাথা চুরি গেছে তাই নিয়ে গবেষণা করছে আর তোপসের পাশে তোপসে মাছ ভাজা কামড়ে কামড়ে খাচ্ছে আর ফেলুদা তখন হঠাৎ দাড়ি ফাড়ি কামিয়ে আসলো এসে বললো জটায়ুকে যে মহাশয় লালমোহন গাঙ্গুলি জটায়ু মহাশয় এই কী যেন হাতির মাথা চুরি গেছে তো এই বিষয়ে আপনি কী করতে পারেন আমাকে আরে হ্যাঁ উপন্যাসটা মানে রহস্য উপন্যাসের দিকে চলে যাচ্ছিলো আমি আবার ওটাকে ঘুরিয়ে লকডাউনে এসেছি মানে আমার গোয়েন্দা কাহিনী একটা বয়ে যাচ্ছে তো এরপর এখানে ব্যোমকেশও ঢুকবে মানে লকডাউনের রহস্য খুঁজতে আসছে আমি পরে একটা পড়ছি ব্যোমকেশ বসে আছে পাশে কঙ্কাল নড়ছে লকডাউনের মৃত মানুষের ভিড় থেকে ব্যোমকেশ একটা কঙ্কাল তুলে আনে এবং সেই কঙ্কালের সামনে সারাদিন সে বসে থাকে বসে সে বাড়া এই লকডাউনের রহস্য ভেদ করতে চায় এমন সময় অজিত হঠাৎ দেখে ধুতি খুলে লাফাচ্ছে ব্যোমকেশ দৌড়ে গিয়ে অজিতের পথ মেরে দেয় অজিত এই অবস্থায় আবার এসে ব্যোমকেশের পথ মেরে দেয় এবার তারা সারাদিন ধরে পথ মারামারি করছে আর এদিকে ব্যোমকেশের টেলিফোন বাজছে আর একটা মানে এখানে একটু হারিয়ে আছে খেইচা মানে আচ্ছা শার্লক হোমস খিচিও ওর বাগানে বসে পাশে ওয়াটসন মাথায় একটা গামলার মতো কালো হ্যাট দিয়ে বসে আছে তারা লকডাউন নিয়ে চিন্তাভাবনা করছে ইতালি থেকে একজন কেন ইতালি থেকে আমি পড়ি পড়ি ভালো করে পড়ি মানে ইতালি থেকে প্লেন থেকে নেমে আসলো এক মহিলা তার ইতালিয়ান ব্যাগে করোনা ভাইরাস গিজগিজ করছে এমত অবস্থায় শার্লক হোমসের সাথে তার দেখা হলো রাস্তায় গাড়ি থেকে বেরিয়ে আসলেন শার্লক হোমস কাঁচের দরজার পাশ থেকে তার ছবি পড়লো ইতালিয়ান মহিলার গায়ে একটা টি শার্ট ছিল সেই টি শার্টের পাশে একটা বাঘের ছবি শার্লক হোমস টাইগার টাইগার বলে ভয়ে ওখানে পড়ে যায় হ্যাঁ আরে
তারপরে সুপারম্যান, স্পাইডারম্যান আর হিম্যান, এরা সবাই তিনজনে মিলে শার্লক হোমস, এই ফেলুদা, ব্যোমকেশ বক্সির সাথে গ্রুপ সেক্স শুরু করলো ধর্মতলার মোড়ে। আর শার্লক হোমসের পদ্মরে দিতে ব্যর্থ হয়নি ফেলুদা। এটা হচ্ছে আমার লেখার লাস্ট লাইন। ধর্মতলার মোড়ে একদলা করোনা পড়ে আছে, আর শার্লক হোমসের পদ মেরে দিল ফেলুদা। জাগো বাঙালি, জাগো, বাংলার উন্নয়ন হবে। এই যে উপন্যাসটা, এরা দিদির খুব পছন্দ হবে, বাংলার উন্নয়ন সবাই চেয়েছে। শেষে শুধু উপন্যাসের লাস্টের পাতা একটা বড়ো করে ব লিখে দেওয়া হবে, আর এই আর এক ইলাস্ট্রেশনও হবে। ইলাস্ট্রেশন এই শার্লক হোমসের পদে ব থাকবে, ব্যোমকেশের পদে তো ব আছেই, কোনো ব্যাপার না আর কি। নগুল এই যে ধুলো আমার নাম, এই ধুলার পদে শুয়ে থাকি ধুলা মন্দিরে। আমাদের টাকা দিতে আইসো, খাবার দিতে আইসো, হারামি লজ্জা করে না, রাস্তায় ফেলায় মারতাছো আর টাকা দিয়ে আমাদের দরদ দেখাও, রাস্তায় ফেলে মারতাছো আর টাকা দিয়ে আমাদের দরদ দেখো, রাস্তায় ফেলে মারতাছো আর টাকা দিয়ে আমাদের দরদ দেখাও, হালায় লজ্জা করে না, রাস্তায় ফেলে মারতাছো আর টাকা দিয়ে চাল দিয়া দরদ দেখাও, হালায় রাস্তায় ফেলে খুন করতাছিস হারামির বাচ্চা, তখন লজ্জা করে না, তখন ঘৃণা করে না, অভিশাপ দিতাছি তোরা সবকটা মরবো করোনায়, সবকটা, কেউ বাঁচতে পারবো না, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, দেশে দেশে যত মানুষ আছে আমাদের এইরকম কইরা যারা মারছে, তোরা একদিন এইরকম কইরা, এর থেকে বাজে রকম কইরা, তোদের গোষ্ঠী শুদ্ধ মারা যাইব, তোরা মহামারীতে মরবো, তোরা যুদ্ধে মরবো, তোরা না খাইয়া মরবো, হারামির বাচ্চা। নাগো এই যে ধুলা আমার নাই,